হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা মিটার থেকে সার্কিট ব্রেকার লাইন হয়ে কিভাবে আপনারা 6 পিন, যাকে আপনারা বলেন কম্বাইন সকেট, তো সেইগুলোই কিভাবে লাইন টাইনে কানেকশন দিতে হয়, তো আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা আপনারা আজকে পুরোপুরিভাবে দেখবেন, কারণ যারা নতুন কাজ শিখতেছেন তাদের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি, কেননা এই ভিডিওটা দেখলে পরে যারা নতুন কাজ শিখতেছেন তারা আপনারা সবাই পারবেন যে কিভাবে 6 পিন বোর্ডের কানেকশন দিতে হয়। তো তো বিয়ার্স দেখুন, আমি তারটা কোন দিকে কোন দিন টানতেছি, দেখুন এরকম এটা হচ্ছে একটা বোর্ড, পিছনে ব্যাক কভার। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বের দেখুন, আমি বোর্ডটা লাগাইছি সুন্দরভাবে ঢিল মেশিং দিয়ে ফুটো করে, রয়্যাল প্লাগ দিয়া স্ক্রু দিয়ে লাগাই দিয়েছি বোর্ডটা। তো এই পাশে দেখুন কলম দিয়ে দাগানো আছে, এখানে আর একটা পয়েন্ট হবে। তো দেখুন আমি ফুটো করতেছি, চার কোনা চারটা ফুটো করব টু গ্যাং বোর্ড বসানোর জন্য। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসলে আপনারা জানেন যে সারা দেশে করোনা ভাইরাসের জন্য অনেক মানুষ আক্রান্ত হয়েছে, অনেক মানুষ অসুস্থ আর অনেক মানুষ মারা গেছে। তো আপনারা সবাই আসলে সুস্থ থাকবেন সেই কামনাই করি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কেননা এই ভিডিওটা যারা আসলে নতুন কাজ শিখতেছেন তারা এই ভিডিওটা দেখলে পরা পুরোপুরিভাবে আপনারা কাজটা শিখতে পারবেন। তো দেখুন আমি স্ক্রু দিয়ে সুন্দরভাবে বোর্ডটা লাগাইছি। তো এটা দেখুন আর একটা বোর্ড, আর এটার কানেকশনটা কিভাবে করছি দেখুন, দুইটা লাল কালো যে তার দুটো বেরিয়েছে ওটা মেন লাইন, আর এই পাশে আর একটা সকেট লাগাইছি দেখুন। আর কানেকশনটা কিভাবে হয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে পরা আপনারা নিজেরাও আমার চেয়ে ভালো বুঝবেন, আমি যেটা বললে পরা যেটা বুঝবেন, আর আপনারা যদি মনোযোগ সহকারে একটু দেখেন তার চেয়ে ভালো বুঝবেন আপনারা। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কানেকশনটা ভালো করে দেখবেন। তো দেখুন যে মেন লাইনটা আসছে ওটা যে ফেসটা ওটা দিচ্ছি সুইচই, সুইচ থেকে দেখুন সকেটের যে কানেক্টারটা আছে কানেক্টার লাগাইছি, ওই সকেটের কানেক্টার থেকে আবার ইন্ডিকেটার যে এটা আছে ওইটা লাগাইছি, আর যেটা নিউট্রাল কালো ওইটা দেখুন সকেটের এক কোণায় লাগাই দিছি, আর নিউট্রাল দেখুন আর একটা নিয়ে লাগানো আছে ইন্ডিকেটারের সাথে। তো আশা করি আপনারা ভালো করে দেখবেন। তো এখন দেখুন এইভাবে কানেকশন দিয়ে আমি ক্যাবেল ক্লিপ দিয়ে সুন্দরভাবে তারটা টানে দেব। তো দেখুন বিয়ার্স, ওই যে একটা বোর্ড লাগাইছি, তো এখানে আর একটা বোর্ড লাগাইতে হবে আমার। এখন তার জন্য চারটা ফুটো করে সুন্দরভাবে আমি লাগাইছি, আর কিভাবে বোর্ডটা ওয়ারিং করছি আপনারা একটু দেখুন, যে তার দুটো বড় আছে ওইখানে একটা নিউট্রাল একটা ফেস। তো বিয়ার্স দেখুন একটু ভালো করে যে কিভাবে কানেকশন দিছি, যে কালো তারটা দেখাচ্ছি আমি ওটা দেখুন মেন লাইন, আর মেন লাইনটা কিভাবে গেছে ওর ভিতরে কিভাবে সরাইছে। তো বিয়ার দেখুন আমি এটা কস্টিপ দিয়ে সুন্দর করে লাগাই দিছি, এটা নিউট্রালের সাথে একটা ফেজের সাথে। দেখুন তারটা এদিকে নিয়ে
এদিক দিয়ে ঘুরে নিয়ে দেখুন, এই যে এখানে একটা দেখুন সার্কিট ব্রেকার ক্ল্যাম্প লাগাইছি, তো এখানে সার্কিট ব্রেকার বসবে। আসলে এটা একটা 63 অ্যাম্পের সার্কিট ব্রেকার, ছোটোগুলো 5টা মেশিং চলবে। দেখুন ভিউয়ার্স যে তার দুটো আসছে, আর যে এখানে মিটার লাগানো আছে দেখেন একটা সাব মিটার, তো এখান থেকে দুটো কানেকশন নিয়ে আমি সার্কিট ব্রেকারের লাইন দিয়ে পরে সকেটে লাইন দিব। তো দেখুন এই যে আমার সার্কিট ব্রেকারটা, তো এক সাইডে ইন এক সাইডে আউট। আর আপনাদেরকে আমি সার্কিট ব্রেকারে দেখাচ্ছি যে লক দুটো আছে, ও লক দুটো টেস্টার দিয়ে চাপ দিলে পরে লাগে যায়। তো দেখুন ভিউয়ার্স আমি এটা সুন্দরভাবে দেখুন কানেকশন করছি, করে দেখুন দুটো তার দিয়ে এখন মিটারের সাথে দুই তার দুই জায়গা দিলে পরে আমার লাইন চলে যাবে। তো যেটা কালো এটা নিউট্রাল, আর যেটা লাল ওটা ফেজ আপনারা সব। তো ভিউয়ার্স দেখতেই থাকুন তোমরা, তো আমি তার দুটো সুন্দরভাবে লাগাইয়া মিটারের বক্সটা লাগাইয়া পরে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আউট সাইড থেকে আমি দুটো তার নিয়ে সার্কিট ব্রেকারে ঢুকাইছি। দেখুন এখন সার্কিট ব্রেকারটা তুলে দিলাম। তো দেখুন ভিউয়ার্স এই যে আমার ইন্ডিকেটারটা জ্বলছে, তার মানে আমার লাইন ঠিক আছে। আর আপনারা যদি আরও ভালোভাবে কনফার্ম হতে চান তাহলে মেশিন চালায় দেখা যাবে আপনাদের। দেখুন ভিউয়ার্স সবগুলোতেই দেখুন এটাও, এটা হয়তো বাতি নষ্ট হওয়ার জন্য দেখা যাচ্ছে না। তো আমি সুন্দরভাবে আপনাদের টেস্টার দিয়ে লাইনটা দেখাবো যে লাইন গেছে কি না। ওই দেখুন ভিউয়ার্স আমার টেস্টার জ্বলতেছে, তার মানে লাইন ঠিক আছে। তো এবার আর একটা বোর্ড আছে, ওইটাও আমি আপনাদেরকে চেক করে দেখাবো। এটা দেখুন সুইচ দিয়ে ওই যে অল্প জলে ইন্ডিকেটারটা, আর এটা দেখুন এটাও হালকা জলে, হয়তো আপনারা আমার মোবাইলে আপনারা দেখতে পারতেছে না। দেখুন টেস্টার দিয়ে আমি চেক করে দেখলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খুদা হাফেজ, সবাই ভালো।